আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি যে আপডেটটা নিয়ে আসছি, আপনারা দেখছেন কয়েকদিন পূর্বে যে আমার সাবেক মানিককান্তি দেব, বর্তমান নাম আব্দুল্লাহ আল মামুন, যিনি ইসলাম গ্রহণ করেছেন, সিটি কর্পোরেশনের কর্মরত এবং ক্রিকেট প্রেমী, উনিও ক্রিকেটও চিনেন, খেলা জানেন এবং অনেকেই চিনেন যারা আমাদের সিলেটে ক্রিকেট বিভিন্ন ক্লাব আছে তারা চিনেন এবং জানেন। আজকে ফুল ফ্যামিলিটা নিয়েই আমি একটা প্রতিবেদন দিচ্ছি, যেহেতু গত পূর্বের ভিডিওতে অনেকেই প্রশংসা করছেন, অনেকেই শুক্রিয়া জানাইছেন, যারা মুসলিম মোমেন মোমেনাত সবাই প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন, আর যারা অমুসলিম অনেকেই অনেক কটুকথা বলেছে, তাদের সমাজও আমার সাথে যোগাযোগ করে ফোন করেছে, অনেক ধরনের অনেক কটুকথা বলেছে। তো সেগুলি তোয়াক্কা না করে আজকে আজকে আবার ভিডিওটি আপলোড করছি, যে জন্যই তাদের স্বইচ্ছায় স্বজ্ঞানে এবং কেন ইসলাম গ্রহণ করলেন এবং কারো কোনো প্ররোচনায় না, কারো কোনো লোভ লালসায়, এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার বর্তমান আব্দুল্লাহ মামুন এবং আমার প্রিয় আপা, বর্তমান নাম সুমাইয়া, আগে ছিল শর্মিরানী দেব, এখন বর্তমানে সুমাইয়া। আজ আমি ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনার বর্তমান নাম তো আব্দুল্লাহ মামুন, আপনি একটু বলেন সবার সামনে। জি আসসালামু আলাইকুম, পরিচিতিটা আমি জন্মগতভাবে হিন্দু, আসলে আমি গর্বিত যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, ওনারা জন্ম দেওয়ার কারণেই আমি কিন্তু আজকে এই ইসলামের সঠিক পথে আমি আসতে পেরেছি বলে আমি গর্ববোধ করি। আমি একজন মুসলমান, তাও আমি গর্ব করে বলবো সবাইকে। আর এতে আমি ইসলাম গ্রহণ করেছি তা কারো কোনো প্ররোচনা নেই, কারো কোনো ইঙ্গিত নেই, ইশারা নেই, যা আমি এটা নিজের স্বেচ্ছায় আমি এবং আমার ওয়াইফ সহ ইসলাম গ্রহণ করেছি। আমি বুঝতে পারি যখন যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম কতটুকু তফাত, কতটুকু গুরুত্ব, এটা আমি যখন উপলব্ধি করতে পারি তখনই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্যোগ নেই, সিদ্ধান্ত নেই। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা এবং আমার ওয়াইফেরও এটা ব্যক্তিগত ইচ্ছা। আমরা সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অনেকেই অনেক কটি কথা বলছেন, সরকারিভাবে আমি আইনগত ভাবে ইসলাম শরীয়ত মোতাবেক আমি এবং আমার ওয়াইফ ইসলাম গ্রহণ করেছি, এতে কারো কোনো দোষ নেই আর কারো কোনো প্রয়োজনা নেই। আমি ইসলাম গ্রহণ করিনি, আমি ইসলাম যে সঠিক পথ, ইসলাম সঠিক ধর্ম, ইসলাম শান্তির ধর্ম বলেই আমি এটাকে পদক্ষেপ নেই যে আমি ইসলাম গ্রহণ করব। আসলে আমি ইসলাম গ্রহণ করে আমি নিজেকে খুব ইয়ে করতে পারতেছি, যে গর্ব করে বলতে পারবো আমি একজন মুসলমান, আমার ফ্যামিলিটা মুসলমান। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহর সঠিক নির্দেশ মেনে চলতে পারি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সপরিবারে আল্লাহর নির্দেশ মেনে চলতে পারি। আর আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, সবাই আমার প্রতি দোয়া করবেন, আমরা যেন একই সাথে আমাদের পরিবার নিয়ে, পরিবার পরিজন নিয়ে আমরা সহি সালামতে এই ইহকাল এবং পরকালে এই ইয়ে করতে পারি। আপনার কাছে এটাই আমি কামনা করি। আর আমি আশাবাদী, আমি ইসলাম ইসলাম সম্পর্কে যতটুকু জানি ততটুকু আমি উপলব্ধি করতে পেরে আজ আমি হিন্দু ধর্ম পরিত্যাগ করে আমি ইসলাম গ্রহণ করেছি, এতে কারো কোনো দোষ নেই। বর্তমানে আমার বাসা গুটাটিকর কদমতলিতে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ মামুন ভাইয়ের যে বিষয়টা শুনলেন, এবং তারা সরকারি মাধ্যমে, নোটারি পাবলিকের মাধ্যমে তারা দুজনেরই দুটি আলাদা আলাদা পার্সন আছে। তো এখন আমরা যাব যে আমাদের বর্তমান যে সুমাইয়া আপা, যিনি শর্মিরানী দেব থেকে ইসলাম গ্রহণ করেছেন, সুমাইয়া আপা যিনি এই ইসলাম গ্রহণের পিছনে অনেক বড় অবদান, উনারই একটু বেশি, আপার কাছে যাব। তো সম্মানিত সুমাইয়া আপা, আপনার কাছে ইসলাম কিরকম লাগতেছে বর্তমান, আর আপনি কতটুকু ইয়ে করে ইসলামে আসছেন একটু সবাইকে বলবেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি খুব আনন্দ বোধ করতে পারতেছি, আর ইসলাম শান্তির ধর্ম আমি বুঝতে পেরেছি। আর ইসলাম ধর্ম আমি বিগত এক বছর ধরে ইসলামের যে বিভিন্ন স্বপ্ন স্বপ্ন দেখি, দেখার পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি খুব আনন্দ বোধ করতেছি। মানে আপনি ইসলাম ধর্মের অনেক কিছু স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছি, ইসলামী বইও পড়ছেন? জি, আমি সব জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার পরিবার, এতে কারো কোনো হাত নেই।
যাক আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন, এই পরিবারের অনেক কিছুই জানছেন আপনারা। তো যারা অনেক সময় যারা সাবেক জাতি তাদের আত্মীয় স্বজন যারা আসেন তাদের তারা অনেক সময় অনেক ধরনের কটুকথাও বলেছে এবং আমার নম্বরে অনেকবার ফোন করে অনেক ধরনের অনেক কটুকথা বলেছে, অশালীন কথা বলেছে, অনেক ধরনের অনেক কিছু করতে চাচ্ছে, যেহেতু তাদের মনে অনেকটা ঈর্ষা জেগে আছে তারা কেন ইসলাম গ্রহণ করলো ইত্যাদি অনেক কিছু। তো যাই তারা তো অনেক কিছু বলবে, আর এখন আমি মুসলিম সমাজের সবার কাছে আমি এটাই দোয়া চাচ্ছি যে এইরকম ইসলাম শুধু তারা নয়, অনেকরাই ইসলাম গ্রহণ করেছে। এটা হলো সত্যের ধর্ম, সত্যের তেপান্তরে লোকরা দলে দলে আসতেছে, যে ধর্মেতে সব ধর্মেই লেখা আছে একত্ববাদের কথা, স্রষ্টাকে এক দৃষ্টিতে দেখা এবং স্রষ্টার কাছেই মাতানত করা আর কারো কাছে নেই। দেখা গেল আমারও, আমিও আগে ও মুসলিম ছিলাম, তো দেখা গেল আমরা একটা মুসলিম ফ্যামিলি পূর্বে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত নসিব করেছেন বলে আজ আমরা মুসলিম হতে পারছি। আমি খুব খুশি, আমি এত খুশি আপনাদেরকে, আমি বলে বুঝাতে পারবো না, আমার কোনো ভাষা নাই কোন ভাষাতে আমি বুঝাবো আপনাদেরকে যে আমি ইসলাম শান্তির ধর্ম এটা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করেছি। এবং ইসলামের ধর্ম গ্রহণ করার পরপরই আল্লাহ আমার ভিতরে এতটুকু শান্তি বর্ষিত করেছেন, সামনে তো আমার পুরো লাইফটাই পড়ে রয়েছে, আমি এই পর্যন্ত অনেক অনেক খুশি, অনেক আনন্দিত। আমি আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করি, আমি আপনাদের কাছে দোয়া কামনা করি, আমি আমার ওয়াইফ আমার ছেলে নিয়ে আমি যেন সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। উনি ইসলামে আসার একমাত্র কারণ হলো, কেননা আমরা ও সাবেক ধর্মে দেখেছি, সাবেক ধর্মে দেখেছি যে একমাত্র তারা স্রষ্টাকে রেখে সৃষ্টির আরাধনা এবং সৃষ্টিকেই ভক্তি করে, কোনো ধর্মই বলে না, এবং সব ধর্মগ্রন্থে একত্ববাদের কথা বলা হয়েছে। সেখানে কিন্তু তারা স্রষ্টাকে রেখে সৃষ্টিকে ভক্তি করে, বটগাছকে ভক্তি করে, নিজের হাতে প্রতিমা ইচ্ছা মতো আকৃতি করে তাদের কাছে ভক্তি করা হয়। তাহলে দেখা গেল স্রষ্টার যে অধিকার, ভক্তি পাওয়ার যে অধিকার, সে অধিকারটা হরণ হয়ে যাচ্ছে। শুধু পৃথিবীর মধ্যে একটাই জাতি আছে, সেটা হলো মুসলিম জাতি, একমাত্র স্রষ্টাকে অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলাকে ভক্তি ছাড়া আর দ্বিতীয় কাউকে ভক্তি করে না, আর সেই জাতির ধর্মটাই সঠিক জাতি। এজন্য আমরা এই ইসলামে, আমিও আসছি, এই পরিবারটাও আসছে, এরকম দলে দলে সব জাতিরা আসতেছে, কেননা ইসলাম হলো সত্যের ধর্ম, সঠিক ধর্ম, পরিপূর্ণতা স্বরূপ। এখানেই আমি আপনি বলতে চাই, আপনাদেরকে আমি এটাও তুলে ধরতে চাই যে জিনিসটা হলো, এতে আপনারা মনে করতে পারেন যে আজিজ ভাই, আজিজ ভাই উনি আমাদেরকে প্ররোচনা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন ইসলাম সম্পর্কে, এতে কোনো আপনারা আজিজ ভাইকে কোনো দোষারোপ করবেন না, আজিজ ভাই কোনো প্ররোচনা নেই, আমরা আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন করছেন, আমাদেরকে আমাদের কবুল করছেন, যে এটাই সবচেয়ে বড় বুঝতে পারি যে ইসলাম ধর্ম ওটাই শান্তির ধর্ম, শান্তির ধর্ম হিসেবে আমি এটা আমরা সজ্ঞানে এটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এতে কোন আজিজ ভাই বা আজিজ ভাই প্রতি অথবা আজিজ ভাই তো অন্য কেউ, এর হাত নেই এবং পিছনে এটা কোনো হাত নাই, আমরা তারা নিজ ইচ্ছা ইসলাম গ্রহণ করছে, আমি নিজ ইচ্ছা ইসলাম গ্রহণ করেছি, এতে কারো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এতে কারো কোনো দোষ নাই, কারো কোনো হাত নাই, কারো আল্লাহ আল্লাহ হাত নাই। অনেকে আজিজ ভাই কে বলতে পারে যে আজিজ ভাই আপনি এদেরকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের পথে আনছেন, কিন্তু না, সঠিক পথে আসার একমাত্র অবলম্বন আল্লাহর একমাত্র হেদায়েত, আল্লাহ হেদায়েত নসিব করছেন, আপনারা আমাদের প্রতি, আমার ওয়াইফের প্রতি, আমার ছেলের প্রতি আমরা দোয়া করবেন, আমরা এটাই একান্ত কাম্য, যাতে দুনিয়াতে ইহ জগতে আমরা আল্লাহর পথ নির্দেশ অনুসরণ করে চলতে পারি, এটাই আমার কামনা আপনাদের প্রতি, আপনারা সবাই দোয়া করবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন।